যুব সমাজকে নেশামুক্ত ও কর্মসংস্থানমুখী করে তোলাই হবে মন্ত্রী সুধাংশু দাসের মূল লক্ষ্য। শুক্রবার ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের এমনটাই জানান তিনি। এদিন রাজ্য ও রাজ্যবাসী ও নিজ পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দেন মন্ত্রী সুধাংশু দাস। দ্বিতীয় বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক সুধাংশু দাস। গত 8 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। মন্ত্রী হবার পর শুক্রবার সপরিবারে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, নিজ পরিবার রাজ্য ও রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিলেন। রাজ্যে শান্তি বজায় থাকুক এমনটাই চান তিনি। শুভ মুহূর্ত, মা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের এবং আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে খুব ভালো লাগছে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, বিগত দিনে যেভাবে মানুষের জন্য কাজ করেছি তার চেয়ে দ্বিগুণ গতিতে যেন রাজ্যবাসীর জন্য মানুষের জন্য কাজ করতে পারি, সবার জন্য সেবা করতে পারি। এই মানসিকতা নিয়ে এখানে এসেছি। মা ত্রিপুরেশ্বরী যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, পারিবারিক এবং সামাজিক রাজনৈতিক জীবনের জন্য আরও বেশি আমি উন্নত করতে পারি এবং অনেক বেশি আনন্দের সহিত কাজ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। মা যেন সবার মঙ্গল করেন, মা যেন সবাইকে সুস্বাস্থ্য দেন এবং সবার যেন আরও বেশি উন্নতি প্রদান করেন, এটাই মায়ের কাছে প্রার্থনা। এদিন মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যবাসী ও রাজ্যের যুব সমাজের প্রত্যাশা অনেক। এই অবস্থায় তার মূল লক্ষ্য হবে কর্মসংস্থান ও রোজগারের ব্যবস্থা সৃষ্টি করে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করা। এই রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছ থেকে, বিশেষ করে যুব সমাজের অনেক বেশি প্রত্যাশা। যেহেতু আমি একজন যুব বিধায়ক হিসেবে মন্ত্রী হয়েছি, আমার উদ্দেশ্য থাকবে, দায়িত্ব থাকবে যেন যুবকদের জন্য অনেক কিছু করতে পারি, তাদের কর্মসংস্থানের জন্য ক্যাবিনেটে কথা বলতে পারি, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি, স্বরোজগার তাদের কী কীভাবে বাড়ানো যায় সেই জন্য কাজ করব। অবশ্যই যুবদের নেশা থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করব। এর বাইরেও আমাদের এই নর্থ ইস্টের মধ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, এটাকে গোটা দেশের মধ্যে কীভাবে একটা মডেল রাজ্য তৈরি করা যায়, দেশের মধ্যে একটা নিদর্শন কীভাবে তৈরি করা যায়, তার জন্য আমরা সবাই মিলে কাজ করব। এবং আমার বিশ্বাস, এবার যে মন্ত্রিসভা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্য আগামী দিনে আমরা অনেক বেশি উন্নত করব। ইনোভেটিভ অনেক স্কিম আপনারা দেখতে পারবেন, অনেক কিছু আমরা করব। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনে 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো জয়ী হন সুধাংশু দাস। নির্বাচনে তিনি মোট প্রদত্ত ভোটের মধ্যে 19,570 ভোট পান। এই বিধানসভা কেন্দ্রের নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর সুব্রত দাসকে 5,112 ভোটের ব্যবধানে পরাজিত করেন সুধাংশু দাস। প্রথমবার মন্ত্রিসভায় স্থান পাননি ঊনকোটি জেলা বিজেপির মিস্টার কুল হিসেবে পরিচিত সুধাংশু দাস। এবার তাকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করায় ফটিকরায় বিধানসভা কেন্দ্রের জনমনে খুশির হাওয়া বইছে। আর মন্ত্রী হতে পেরে খুশি সুধাংশু দাসও। এবার কাজ করে দেখাতে চান ফটিকরায় কেন্দ্রের এই জনপ্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।